স্কুল মাঠে বসে শিক্ষকের মদ্যপান, বিষয়টি নজরে আসতেই বাধা দেন পুলিশকর্মীরা। বাধা পেয়ে পুলিশকর্মীদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ। শিক্ষক সহ দুই বন্ধুকে গ্রেপ্তার করে বনগাঁ আদালতে পাঠালো বাগদা থানার পুলিশ। স্কুলের মাঠে বসে শিক্ষকের মদ্যপান, রীতিমতো বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে একেবারে সুরাপানে মগ্ন স্কুল শিক্ষক। বিষয়টি পুলিশের নজরে পড়তেই পুলিশ গিয়ে বাধা দেয় শিক্ষককে। শিক্ষকের মেজাজ তখন সপ্তমে। অভিযোগ, উল্টো পুলিশকে দু চার জ্ঞানের কথা শুনিয়ে দেন শিক্ষক। পুলিশের আপত্তির কারণ জানতে চান, মাঠ ছেড়ে তাদের চলে যেতে বলেন পুলিশকর্মীরা। কিন্তু আসর ভাঙতে নারাজ শিক্ষক। সবে তখন মেজাজে রং লেগেছে। অভিযোগ, পুলিশের সাথে এরপর বাজে ব্যবহারও করা হয়। এরপরই বাধ্য হয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। স্কুলের মাঠে মদ্যপানের আসর বসানোর অভিযোগে এরপরই গ্রেপ্তার করা হয় স্কুল শিক্ষক সহ তার দুই বন্ধুকে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মামা ভাগ্নে বাপুজি বিদ্যাপীঠে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় টহল দেবার সময় স্কুলের মাঠে কয়েকজনকে মদ্যপান করতে দেখে পুলিশকর্মীরা। এরপর তাদেরকে মাঠ ছেড়ে চলে যেতে বলে পুলিশ। অভিযোগ, ওই যুবকেরা পুলিশের সাথে বাজে ব্যবহার করে। বাধ্য হয়ে এক প্রকার তাদের গ্রেপ্তার করে পুলিশ, নিয়ে আসা হয় থানায়। জানা গেছে, ধৃত অভিযুক্তরা স্কুল শিক্ষক, একজন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রও বটে। ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে এলাকায়। স্থানীয় শিক্ষিত মহলের দাবি, যেখানে বসে মানুষ গড়ার কাজ করবার কথা শিক্ষকদের, বিদ্যালয়ের মতো পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে একজন শিক্ষক মদ্যপান করার মতো ঘটনা খুবই নিন্দনীয়। রবিবারের রাত পেরিয়ে সকাল সোমবার, আইন অনুযায়ী ধৃত ওই শিক্ষককে আদালতে তোলার তোড়জোড় শুরু করে বাগদা থানার পুলিশ। স্বাভাবিকভাবেই ততক্ষণে বাস্তবের মাটিতে ফিরে এসেছেন তারা। এইবার ঘটনার জন্যে অনুতপ্ত বোধ জাগ্রত হয় শিক্ষকের। নিজের মুখেই স্বীকার করেন কাজটা ঠিক হয়নি। অভিযুক্ত শিক্ষকদের এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। একটা স্কুলের মাঠে বসে আপনি মদ খাচ্ছিলেন? স্কুলের মাঠে নয়, ঠিক প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠে আর কি, মা ভাঙলে বাপুজি বিদ্যাপীঠ। হ্যাঁ, মাঠে বসে একজন শিক্ষক হয়ে আপনি কি করে মদ খান? এখন মানে এটা সত্যি খুব মানে খুব খারাপ লাগছে। এখন আমি অনুতপ্ত, বিষয়টা ঠিক আমি মানে মানে এরকমটা হয় না, আমি থাকিও না করিও না, হয়ে গেছে। আপনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আপনার পুরনো স্কুলের মাঠে বসে আপনি মদ খাচ্ছিলেন, পারলেন এটা শিক্ষক হয়ে? সত্যি অন্তত আমরা মানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।